শিগগিরই ঢাকায় আসছেন এরদন নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পরিস্থিতির উন্নতি হলে দেশটির প্রেসিডেন্ট রিসিপ তাইয়েফ এরদন মুজিবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বুধবার অক্টোবর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর হাতে এ উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তোরান দেশটির পক্ষ থেকে দশ হাজার পিস করে এন পঁচানব্বই মাস্ক গাউন কাভার অল বৃষ্টি করে ভেন্টিলেটর মনিটর স্ট্যান্ড সেট সহ বেশ কিছু করোনা সামগ্রী দেওয়া হয় বাংলাদেশকে এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক দুই বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এর আগে ১৬ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশে তুরস্কের আর্থিক সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় জমি বরাদের জন্য তুরস্কের প্রেসিডেন্ট প্রস্তাব দিয়েছেন এছাড়া তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এই বিষয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাব্য সব বিষয়ে তিনি বাংলাদেশের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন করোনা পরিস্থিতিতে তুরস্ক থেকে আরও প্রয়োজনীয় সহযোগিতা পাঠানোর আশ্বাস ও দেন এর দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বিরতিতে উচ্চতার পর্যায়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রেসিডেন্ট তুরস্কের এরদোয়ান